ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم وإياه بتقوى الله أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل جعل الجنة ثمن التقوى فمن اتقى الله عز وجل وقاه من شر عذاب جهنم وأدخله الجنة ومن التقوى التوحيد بالله عز وجل সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের তাকওয়া অবলম্বনের জন্য আমি আমার নিজেকে এবং আপনাদেরকে অনুরোধ করছি। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা তাকেই জান্নাত দিবেন যে তাকওয়া অবলম্বন করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা স্পষ্ট ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে তিলকাল জান্নাতুল লতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমার বান্দাদের মাঝে যারা তাকওয়ার অধিকারী তাদেরকে এই জান্নাতের ওয়ারিস বানাবো। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এক সময় আমরা এই জান্নাতে ছিলাম, যে জান্নাতের থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে অপরাধের কারণে। সুতরাং প্রত্যেকটি মানুষই বুঝা উচিত যে আবার সেই জান্নাতে কিভাবে যেতে পারি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এখান থেকে তোমরা সবাই বের হয়ে যাও। ঘোষণা দিয়ে বের করে দিলেন জান্নাত থেকে, কিন্তু তিনি আবার বলেও দিলেন যে আমার কাছ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, এই হেদায়েত যে অনুসরণ করবে সে জান্নাতে যেতে পারবে। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার এই হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না। কিসের ভয় থাকবে না? ভয় থাকবে না সম্মুখে যা সামনে আসছে সেটার জন্য, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর দেয়া হেদায়েতকে অনুসরণ করবে, কোরআনে কারিমের বিধিবিধান মেনে চলবে, রাসূলদের আদর্শ মেনে চলবে, তাদের প্রত্যেক নবীর মাধ্যমে যে সমস্ত কিতাব পাঠানো হয় সেগুলি মেনে চলবে, সে হেদায়েতকে অনুসরণ করে চলবে, তাদের তারা ভবিষ্যতে অর্থাৎ হাশরের মাঠেও ভয় পাবে না, আর তারা তাদের সন্তান সন্ততির ব্যাপারে তারা পেরেশান হবে না। আল্লাহ তাআলা বলেছেন ফামান তাবিআ হুদায়া, যে আমার হেদায়েতকে অনুসরণ করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন ওই পথটিকে দেখায় যে পথটি সহজ সরল। কোরআন তো সঠিক পথের দিকে দিশা দেয়, এর বাইরে অন্য কেউ পৃথিবীর কোন লেখক কোন রচনাকারী এমন কিছু রচনা করে বলতে পারবে না যে আমার এই কিতাবটি শুধুমাত্র সঠিক পথটি দেখায়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিম দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলে দিয়েছেন এই কোরআন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, ওই পথটি দেখা যে পথটি সহজ সরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা একটি খত আঁকলেন, একটি রেখা আঁকলেন, এই রেখা একে তিনি ডানে বামে দুদিকে অনেকগুলো রেখা আঁকলেন। তারপর তিনি বললেন এই পথটা সোজা চলে গেছে আল্লাহ আল্লাহ রাস্তা আল্লাহর পথ আল্লাহর দিকে জান্নাতের দিকে। যেই যেই যে ব্যক্তি এই পথটি ধরে চলবে সে জান্নাতে যেতে পারবে। আর যে ব্যক্তি আশেপাশে অনেকগুলো রেখা দেখলেন এই রেখাগুলোর দিকে চলবে প্রত্যেকেই ও বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে। এই প্রত্যেকটি পথের মধ্যে বসে আছে, প্রত্যেকটি পথের মধ্যে বসে আছে কিছু শয়তান। তারা বলছে হালুম্মো ইলাইয়া হালুম্মো ইলাইয়া হালুম্মো ইলাইয়া, আমার দিকে আসো আমার দিকে আসো আমার দিকে আসো। কোরআন কারিমে যিনি আল্লাহ তাআলা বলছেন ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি,
এই ইনহাদা সাবিলি, এই পথটি আমার রাস্তা, এই পথটি আমার রাস্তা, ফাত্তাবিউহু, এই পথটিকে অনুসরণ করো, বহু পথ নাই একটি পথ, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, আর তোমরা বিভিন্ন পথ অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, ভিন্ন ভিন্ন পথ তোমাদেরকে ভিন্ন ভিন্ন দিকে নিয়ে যাবে, এই জন্য ভিন্ন ভিন্ন পথে যারা চলবে কখনো তারা আবার ফিরে আসতে পারবে না। দুনিয়ার বুকে আপনারা জানেন অনেক সময় যদি কেউ একটা জায়গা ভুল করে বসে রাস্তায় চলতে, আবার অনেক সময় 100 কিলোমিটার ঘুরে আসতে হয় রাস্তায় আসতে, বিশেষ করে লং ড্রাইভ যে সমস্ত রাস্তা হয় সেগুলোতে। আমাদের এই দিন ইসলামের মূল জিনিস হচ্ছে যে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে চলা, ইসলামের মূল হচ্ছে এটা। যদি এখানে অনুসরণ করে না চলি, এমন পথ, এমন সব পথ আমার সামনে প্রকাশ পাবে যেই পথগুলিতে গেলে আমি শুধু পথ হারিয়ে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কোরআনে কারীমকে বলেছেন হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর মজবুত রশ্মি, যে ব্যক্তি এই রশ্মি ধরতে পারবে সেই ব্যক্তি জান্নাতে পৌঁছতে পারবে, আর যে ব্যক্তি এই মজবুত রশ্মি ধরতে পারবে না সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই জন্য পথ হারিয়ে ফেলবে, কখনো সে সঠিক পথে আসতে পারবে না। সেই পথটি অত্যন্ত সহজ পথ, সেই পথ যেই পথে চলে গেছেন, যাদের ব্যাপারে আপনি প্রতিনিয়ত দোয়া করেন, প্রতিনিয়ত প্রতি সলাতের মধ্যে আপনি বলে থাকেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখান, সরল পথটি দিয়ে দেন, সরল পথটি দিয়ে দেন, কোন পথটি সেটা, সেটার পরিচয় আপনি বলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে আমাকে পরিচালিত করুন, তাদের পথ আমাকে দিন যেই পথের উপর আপনি নেয়ামত দিয়েছেন, যাদের উপর আপনি নেয়ামত দিয়েছেন, কাদের উপর নেয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান্নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালেহিন, চার শ্রেণীকে আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন, নবীদেরকে, তারপরে সিদ্দিকদেরকে, শহীদদেরকে এবং যারা নেক কারবার তাদেরকে উল্লেখ করেছেন। পৃথিবীতে সবচেয়ে সত্যবাদী মানুষ কারা? নবীরা। নবীদের চেয়ে সত্যবাদী মানুষ আর কেউ হইতে পারে না, তারা যে কথা বলেছে সেটা অবশ্যই সত্য। ওয়াল্লাযী যা বিসিদ্দিক ওয়া সাদাকা বিহ উলাইকা হুমুল মুফলিহুন, যারা সত্য, সত্যকে নিয়েছে, সত্যকে গ্রহণ করে নিয়েছে, এরাই সফল কাম হবে, এরাই তাকওয়ার অধিকারী। এই জন্য সত্যকে সবসময় গ্রহণ করতে হবে, সত্য যারা নিয়ে এসেছেন তারা হচ্ছেন নবীরা, তাদেরকে যারা বিনা বাক্য বয়ে গ্রহণ করে নিয়েছেন তারা হচ্ছেন সিদ্দিক। সিদ্দিক অর্থে হচ্ছে সত্যায়নকারী, তারা সত্যায়ন করে যে কোনো কথাকে, নবীদের কথাকে, কোরআনের কথাকে, রসুলের হাদিসকে, যখনই তাদের সামনে আসে তখন তারা বিভিন্ন রকম অজুহাত খুঁজে না, তারা বলে যে এটাই সত্য, এটাই আমরা মেনে চলব। যারাই এই কাজটি করে তারা হচ্ছে সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে বলা হলো যে আপনার সাথী তো বলছে এক রাত্রিতে তিনি মেরাজে গিয়ে, এক রাত্রি তিনি বাইতুল মাকদিস গিয়েছেন, সেখান থেকে তিনি আকাশে গিয়েছেন, সেখান থেকে ফিরে এসেছেন, তিনি বলেছেন আমার সাথী কি তা বলেছেন? বলে হ্যাঁ তা বলেছে। বলেছেন আমার সাথী যদি বলে থাকে আমি প্রথম বিশ্বাসকারী যে তিনি সত্য কথা বলেছেন। এই জন্য উম্মতের মধ্যে তিনি সিদ্দিক, উম্মতের মধ্যে তিনি সিদ্দিক, এই জন্য উম্মতের মধ্যে সিদ্দিক তাকেই বলা হবে, বিনা বাক্য বয়ে তিনি গ্রহণ করে নেন, তার কাছে নিজের আলমের, নিজের আলমের বড়াই দেখায় না, অহংকার দেখায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে হাশরের মাঠে যখন হিসাব নিকাশ শেষ হবে তখন পার হতে হবে এমন একটি পথ দিয়ে, যেই পথের সাঁকো বলে সেটাকে সিরাত বলে, সেটা হবে, সেটা হবে সুরের চেয়েও মিহি এবং এবং অত্যন্ত ধারালো জিনিস হবে, সেটা দিয়ে পার হতে হবে। আপনি অত্যন্ত বিবেকবান মানুষ, আপনার মনে হচ্ছে এটা কিভাবে হবে, আপনি সিদ্দিকদের দরজায় পৌঁছতে পারেননি, ইমানদারদের দরজায় পৌঁছতে পারেননি, আপনার ইমান নাই, আপনি বিশ্বাস করতে হবে এটা হবে, কিভাবে হবে সেটা তো আমরা জানি না, হাশরের মাঠের অবস্থা দুনিয়ার মতো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাশরের মাঠে সূর্য থাকবে মাথার উপরে, এক বিঘত উপরে, কোনো বর্ণনা আছে এক হাত এক মাইল উপরে, এক মাইল দুই অর্থ হতে পারে, যেই সুরমাদানি দিয়ে সুরমা দেয় এটার নামও মাইল, আবার এক মাইল আমরা যেটা বুঝি এখন এক মাইল, এটা হতে পারে দুইটা অর্থ শুদ্ধ। আপনি বড় বৈজ্ঞানিক,
আপনার কাছে মনে হচ্ছে যে এটা কিভাবে হতে পারে, কিভাবে এক মাইলের মধ্যে আবার থাকতে পারে, আমরা বর্তমানে পৃথিবী যদি কোনো ঘনিয়ে আসতো আমরা কি হয়ে যেতাম, পুরো ছাই হয়ে যেতাম, আর যদি দূরে সরে যেত আমরা বরফ হয়ে যেতাম, আমরা এটা কিভাবে মানতে পারি? আপনার ইমান নাই, আপনাকে ইমান রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যা তা সত্য। আপনি একজন বড় ডাক্তার, আপনার কাছে মনে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাছির এক ডানায় আরোগ্য আছে আর এক ডানায় রোগ আছে। আপনি বড় ডাক্তার হিসেবে আপনার মনে হলো আমি তো পরীক্ষা করে কিছু খুঁজে পাইনি, কিভাবে ইমান রাখি? আপনার ইমান নাই, আপনি ইমানদার হতে পারেননি। সিদ্দিকীনের দরজার দূরের কথা, আপনি ইমানদারই হতে পারেননি। তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন তা সত্য। আপনি অনেক বড় বৈজ্ঞানিক হয়ে গেছেন, আপনি শুধু দেখা জিনিস বিশ্বাস করেন। আপনি দেখছেন কবরস্থ মানুষকে কবরের সবকিছু বাঘে খেয়ে ফেলছে, শিয়াল খেয়ে ফেলছে, কখন প্রশ্ন করা হয় বিভিন্ন রকম প্রশ্ন তুলছেন। আমার নবী বলেছেন যখন কবরে দেয়া হয় তখন সেখানে ফেরেশতারা আসে, তাকে উঠিয়ে বসায়, বসায় জিজ্ঞাসা করে, তাকে তিনটি প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা আল্লাযী উরসিলা ইলাইকুম, জিজ্ঞাসা করে তিনটি প্রশ্ন, তোমার রব কে, তোমার দীন কে, কোন নবী, কোন নবী সে যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল। যদি উত্তর দিতে পারে তাহলে তাকে বলা হবে আপনি সুলভ মিনাল জান্নাত, জান্নাত থেকে তার পথ করে দাও তার জন্য। আর যদি কোন উত্তর দিতে না পারে বলা হবে আপনি সুলভ মিনাল না, জাহান্নামের আগুন তার জন্য ব্যবস্থাপনা করে দাও। আপনি বড় বৈজ্ঞানিক হয়ে গেছেন, আপনার চোখের সামনে যখন এই হাদিস গুলি বলা হয় আপনি বললেন যে যাকে বাঘে খেয়ে ফেলবে তার কি বিধান, যাকে পড়ে ফেলবো তার কি বিধান। আপনি মনের ভিতরে অনেক কিছু নিয়ে আসলেন, বিভিন্ন ভাবে আল্লাহর শরীয়তকে অবজ্ঞা করতে শিখলেন। আপনার ইমান নেই, আপনি ইমানদার হতে পারেননি, ইমানদার হতে পারেননি। তাহলে আপনি সরল সঠিক পথে চলবেন কি করে? সরল সঠিক পথে চলতে হলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা আকীদা বিশুদ্ধ করতে হবে, বিশুদ্ধ করতে হবে। বিশুদ্ধ আকীদার কি শর্ত সেই জিনিসগুলো জানতে হবে, যে আমার আপনার না দেখে কিছু জিনিসকে মেনে নিতে হয়, না দেখে মেনে নেওয়ার নাম। অনেক কিছু আছে পৃথিবীতে জ্ঞানের উৎস তিনটি, একটি হচ্ছে আপনার, একটি হচ্ছে আপনার ইন্দ্রিয় লব্ধ জ্ঞান। আপনি ইন্দ্রিয় দিয়ে দেখেন, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান লাভ করেন আপনি, যেমন চোখ দিয়ে, নাক দিয়ে, ত্বক দিয়ে, অনুরূপভাবে কান দিয়ে, এবং আপনি বিভিন্নভাবে পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এগুলো দিয়ে আপনি অর্জন করেন জ্ঞান। আমরা অস্বীকার করছি না, ইসলামী দৃষ্টিতে এগুলো দিয়ে অর্জন করা যায়। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সামা ওয়াল বসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, চা আপনার যে সমস্ত জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো সব আপনাকে জিজ্ঞাসা করা হবে। সামা বসর ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিন্তু আল্লাহ তাআলা তিনটি কেন উল্লেখ করলেন? তিনটি উল্লেখ করার কারণ হচ্ছে দ্বিতীয় আরেকটি জিনিস আছে অন্তর দিয়ে মানুষ অনুভব করে, সেটা কি? এটা হলো বিবেক, গ্রাহ্য জ্ঞান। বিবেকে অনেক কিছু ধরে, দুই দুই চার হয়, আপনি এটা বিবেক দিয়ে দেখছেন, বিবেক দিয়ে মিলিয়ে নিচ্ছেন। অনেক কিছু আছে বিবেক দিয়ে আপনি ধরে নিচ্ছেন যে এখন বৃষ্টি হবে বা বৃষ্টি হচ্ছে বা ভিজে যাব, বিবেকই বুঝতে পারছেন আপনি। তাহলে বিবেকের জ্ঞান আছে, তেমনি আরেকটি জ্ঞান আছে ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান। কিন্তু আরেকটি জ্ঞান আছে যেই জ্ঞানটি সত্যবাদীর সত্য সংবাদ, এটাই হচ্ছে নবী রাসূলদের দেয়া সংবাদ। তারা কোনোদিন মিথ্যা কথা বলেননি, তারা সবসময় সত্যবাদী ছিলেন, তারা যা বলেছেন প্রত্যেকটি কথা প্রমাণিত হয়ে দেখা গেছে পরবর্তী তাই সত্য। কারণ আসছে কার কাছ থেকে? রব্বুল আলমিনের কাছ থেকে। রব্বুল আলমিনের কাছ তারা হেদায়ত নিয়ে এসেছেন, তারা আল্লাহ আল্লাহ তাআলা বলিয়ে দিয়েছেন যখন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিলেন, আমাদেরকে যখন পাঠিয়ে দিলেন তখন বলিয়ে দিয়েছে, বলিয়ে কথা বলে দিয়েছিলেন যে যখনই আমার কাছে, আমার আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়ত আসবে, যে কেউ হেদায়ত মেনে নিবে সে অবশ্যই সঠিক পথে থাকতে পারবে। বিশ্বাস করুন আপনার আমার ইন্দ্রিয় লব্ধ এবং আমাদের বিবেক গ্রাহ্য যে সমস্ত জ্ঞান আছে তার চেয়ে শোনা জ্ঞান অনেক বেশি। আপনি এখন অনেক দেশে যাননি পৃথিবীর, আপনি হয়তো আমেরিকায় যাননি, লন্ডন যাননি, কিন্তু সেখান থেকে শুনে আপনি বিশ্বাস করে বসছেন। আপনি জানেন না অনেক কিছুই, কিন্তু শুনেছেন উস্তাদের মুখে আপনি বিশ্বাস করছেন। এগুলি সবই হচ্ছে শোনা জ্ঞান। শোনা জ্ঞানের মধ্যে সত্য জ্ঞান যেটা, যেটা সবচেয়ে বেশি সত্য, এটা হচ্ছে যা নবী রাসূলগণ বলেছেন এবং যা নবী রাসূলগণ তাদের হাতে করে নিয়ে এসেছেন অথবা তাদের কাছে ওয়াহী হিসাবে আসছে, এটার নাম হচ্ছে ওয়াহীর জ্ঞান। ওয়াহীর জ্ঞানের চেয়ে
শক্তিশালী আর কোনো জ্ঞান হতে পারে না। এই শক্তিশালী জ্ঞান যারা অর্জন করতে পারেনি তারা দুনিয়াকে দুর্ভাগা, কারণ দুনিয়ার বুকে একটি গরু বা একটি প্রাণী সেও কিন্তু কিছুদিন পরপর প্রশিক্ষিত হয়ে যায়, সে কিন্তু তখন দেখা ভুলেও তাকে যদি ছেড়ে দেওয়া হয়, আপনারা যারা গ্রামে ছিলেন তারা বুঝবেন, ছেড়ে দিলে সে কিন্তু গৃহস্থের বা মানুষ নিষেধ করে দিলে কোনো কোনো ক্ষেত থেকে খাবে না, সে ঠিক আইল থেকে খাবে, কারণ সে বুঝতে তার একটা জ্ঞান হয়েছে। আগুন দিলে সে ফিরে আসে, তার একটা জ্ঞান হয়েছে, বিবেক জ্ঞান জ্ঞান হয়েছে। কিন্তু মানুষের অতিরিক্ত যে জ্ঞানটার জন্য তার মর্যাদা, সেটা হচ্ছে তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, বাণী আসে, এই বাণীকে যদি সে মর্যাদাপূর্ণ করে রাখতে পারে, বাণীর উপর যথার্থ বিশ্বাস করতে পারে, তাহলে সেটাই তার জন্য মর্যাদাপূর্ণ। এই জন্য তখন মানুষের স্তর থেকে সে পশুত্বের স্তর থেকে সে মানুষের স্তরে উন্নীত হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলছেন মানুষ অনেক সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা তিনি বলছেন আমরা অনেক মানুষ সৃষ্টি করেছি, কিন্তু তাদের অন্তর দিয়েছি তারা এটা বুঝে না, তাদের চোখ দিয়েছি দেখে না, তাদের লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালা আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দিয়েছি সেটা তারা শুনে না, ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছি সেটা দেখে না, উলাইকা কাল আনাম, তারা হচ্ছে পশুর মতো, পশুর মতো তারা দুনিয়াতে চলছে, পশুর মতো দুনিয়াতে চলছে, কেন আসছে সেটা জানার চিন্তা তারা করে না, বরং তারা মনে করে আসছি এটাই বড় কথা, না আসছি বড় কথা না, আবার যেতে হবে এটা বড় কথা, আবার যেতে হবে আপনাকে আমাকে। তাহলে দুনিয়াতে যেই কাজটি সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যেই জিনিসটা ওহির মাধ্যমে আসছে সেই জিনিসটার যথাযথ মূল্যায়ন করা, সেটাকে যথাযথভাবে শিখা, আর সেটাই হচ্ছে ঈমান, সেটারই আরেক নাম আকীদা, সেটার আরেক নাম সুন্নাহ, সেটার আরেক নাম শরিয়াহ, সেটার আরেক নাম আইল, এগুলি হচ্ছে সত্যিকারের আইল, এগুলিকে যথাযথভাবে যদি মূল্যায়ন করতে পারি তাহলে আমরা দুনিয়াতে আল্লাহর পথে চললাম, আর আখিরাতে আমাদের স্থান হবে উলাইকাল্লাযীনা আনআম আল্লাহ আলাইহিম, তাদের সাথে আমাদের হাসর হবে মিনান নাবিয়্যিন, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালেহ নেককার বান্দাদের সাথে। নবীদের কথা আমরা বলেছি, সবচেয়ে শ্রেষ্ঠ এবং সত্যবাদী মানুষ তারা, যুগে যুগে তারা এসেছেন, তারা যেই বাণী নিয়ে এসেছেন, যেই দাবি নিয়ে এসেছেন সেটা আমরা বলবো। ঠিক তাদেরকে যারা সত্য বলে মেনে নিয়েছেন তারা হচ্ছেন সিদ্দিক, তাদেরকে সত্য বলে, সত্য মেনে তাদের কথা প্রচার করার জন্য জীবনের সর্বস্ব যারা দিয়ে দিয়েছেন, নিজের জানটা পর্যন্ত দিয়ে দিয়েছেন, তারা হচ্ছেন শহীদ। এবং যারা এদের পথে সে বিশ্বাস করে, এদের পথে চলেছেন, নবীর পথে চলেছেন, তারাই হচ্ছেন সালেহ। রাতের অন্ধকারে যখন আপনি সালাত আদায় করেন তখন তো আপনার বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলা আমাকে পুরস্কৃত করবেন, আর রাতের অন্ধকারে যখন কেউ অন্যায় করে, গুনার কাজ করে, তখন তার বিশ্বাস দূরে সরে যায়, সে চিন্তাও করে না যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। কবি এই জন্য বলছেন, যখন তুমি রাতের অন্ধকারে একাকী হও তখন তুমি মনে করো না যে কেউ তোমাকে দেখছে না, কারণ তুমি বরং তোমার মনে করা উচিত যে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে দেখছেন, আলাইয়া রাকিবু, তিনি আমার খেয়াল রাখছেন, রাতের অন্ধকারে কি করছেন, দিনের বেলা কি করছেন, সবই তার কাছে সমান, রাত দিন তার কাছে কোনো বাধা হয় না, সমস্ত মানুষের ডাকে সাড়া দিতে তার কোনো বাধা হয় না, সমস্ত প্রাণীকুলের ডাকে সাড়া দিতে একসাথে কোনো বাধা হয় না, মানুষের বাধা হয়, একজনের কথা বলতে বলে চুপ করো আমি আরেকজনের কথা শুনি, ওর কথা শুনতে আরেকজনের কথা শোনা যায় না, কিন্তু রাব্বুল আলামিন একসাথে তিনি সবার কথা শুনতে পান, সবার দাবি তিনি শুনেন, সবার অভাব তিনি পূরণ করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য যখন উল্লেখ করেছেন এই আয়াতটি, লাকাদ সামিআ আল্লাহু কাওলা আল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলা আল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা ইন্নাল্লাহ সামিউন বাসির। সূরা মুজাদালার প্রথম আয়াতটি, আয়েশা রাদিয়াল্লাহু বলেন, খাওলা বিনতে হাকিম, মহিলা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধ বয়সে এই লোকটি আমার সাথে এই কাজটি করলো, অর্থাৎ তাকে জেহার করে তাকে হারাম করে দিল, বলছে এই বৃদ্ধ বয়সে এই কাজটি করলো, সুবহানাল্লাহ, আমি মহিলা কি বলতেছে তার কষ্টের কারণে কি বলছে আমি শুনতে পাচ্ছি না, কিন্তু রব্বুল আলামিন সাত আসমানের উপর আরশ থেকে তিনি শুনতে পেলেন, শুনতে পেয়ে তিনি আয়াত নাজিল করলেন, তিনি বললেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলা আল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা, অবশ্যই অবশ্যই আল্লাহ শুনেছেন ওই মহিলার কথা যে মহিলা আপনার সাথে ঝগড়া করছে, আলোচনা করছে যে আমার কি হবে, এই বৃদ্ধ বয়সে আমাকে এই লোকটি তালাক দিয়ে দিল, আমার এখন কোথায় যাওয়ার কি আছে, আমার কি করার আছে,
এই জাতীয় আল্লাহ তাআলা শুনে ফেলেন শক্ত আসমানের উপর থেকে। এই জন্য আশা জানা বলেন সুবহানা মান ওয়াসাল আসওয়াত, ওই আল্লাহর প্রশংসা করছি যে কোন শব্দ তার কাছে কোনো আরেক শব্দ শুনতে কোনো বাধা হয় না। তিনি হচ্ছেন আমার রব্বুল আলামিন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একসাথে তাকে ডাকছে, একই সময়ে ডাকছে, একই সময়ে তাদের অভাব পূরণ করছে, তার কোনো কিছু শুনতে তাদের কোনো কিছু শুনতে তার কাছে কোনো বাধা হয় না। এই আল্লাহ রাব্বুল ইজ্জত সম্পর্কে জানা, তার বাণী সম্পর্কে জানা, তার সম্পর্কে কি আকীদা পোষণ করতে হবে তা জানা, তার যে সমস্ত নবী রাসূলগণ তাদের ব্যাপারে আমাদের কি ধারণা আছে, কি বিশ্বাস পোষণ করতে হবে সেগুলো জানা, এগুলি একান্ত জরুরি জিনিস। এই অংশটুকু আমাদের জীবনে অবহেলিত হয়ে আছে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন ইয়ালামুনা যাহালা মিন হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতিহিম গাফিলুন, দুনিয়ার বুকে সমস্ত কিছু তারা জানে, আখিরাতের ব্যাপারে তারা সম্পূর্ণরূপে গাফিল। দুনিয়ার বুকে কত কি না জানি আমরা, দুনিয়ার বুকে আমরা এখন এরোপ্লেন বানিয়েছি, হ্যাঁ এখন আমরা বিমান বানিয়েছি, রকেট বানিয়েছি, এক এক গ্রহ থেকে আরেক গ্রহ যাওয়ার জন্য কত রকমের পদ্ধতি আবিষ্কার করছি, কিন্তু কাছের জিনিসটা জানি না। আমার রব্বুল আলামিন যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার জীবন নির্বাহ করছেন, যিনি আমার নিঃশ্বাসের ব্যবস্থা করে দিচ্ছেন, যিনি আমার পানির ব্যবস্থাপনা করে দিচ্ছেন, যিনি আমার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, যিনি আমার মালিক, যিনি আমার সন্তানের ব্যবস্থা করে দিচ্ছেন, যিনি আমার প্রত্যেকটি অভাব পূরণ করছেন, তার ব্যাপারে জানার খুব অভাব রয়েছে আমাদের। এই জিনিসটা যত বেশি গুরুত্ব দিবেন তত বেশি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পৌঁছতে পারবেন। এটাই হচ্ছে আকীদার মূল কথা। এই জন্য প্রথমে আমাদেরকে আল্লাহর দিন সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে হবে, এই দিনের আইলম সম্পর্কে জানতে হবে, রাসুল সম্পর্কে জানতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে। তিনটি জিনিসই মূলত আইলম, তিনটি জিনিস আইলম। এই জন্য কবরে গেলে তিনটি প্রশ্নই করা হবে, কবরে গেলেও তিনটি প্রশ্ন করা হবে। চিন্তা করে দেখুন, আপনি যদি মুখস্থ করে যান উত্তর দিতে পারবেন না, আপনি যদি কোনো এই নিয়ে ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করেন লাভ হবে না, নকল সেখানে চলে না, আপনাকে সেখানে অবশ্যই জেনে শুনে উত্তর দিতে হবে। যদি দুনিয়ার বুকে আল্লাহকে রব মেনে থাকেন, যদি দুনিয়ার বুকে দীন ইসলামকে আমার জীবনের একমাত্র আদর্শ মনে করে থাকি এবং জীবন বিধান মনে করে থাকি এবং জীবন বিধান পরিপূর্ণভাবে আমি ইসলামের উপর নিজেকে ঢুকিয়ে থাকি, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে থাকি নিজেকে, এবং যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার আদর্শ হয়ে থাকেন, তাহলে সেখানে আপনার মুখ থেকে অটোমেটিকলি বের হবে উত্তর রব্বি আল্লাহ ওয়া দীনি আল ইসলাম ওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি আমি আপনি এই তিনটি জিনিসের উপর চলতে না পারি, তাহলে আপনি দুনিয়াতে জ্ঞান অর্জন করতে পারেননি, জ্ঞান আপনি জ্ঞানী হতে পারেননি। কিরকম দুনিয়াতে মূলত যেই জ্ঞানটা অর্জন করা ফরজ আইন প্রত্যেকটি মানুষের, তা হচ্ছে এই তিনটি। একটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, আরেকটা হচ্ছে নবী সম্পর্কে জানা, আরেকটা হচ্ছে দীন ইসলাম সম্পর্কে জানা। এর বাইরে জানতে আপনাকে আমরা নিষেধ করি না, কিন্তু এই তিনটি জ্ঞান জানতেই হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা সম্পর্কে বলেছেন তালাবুল আলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিম নরনারীর উপরে এই আলেম তলব করা ফরজ। এই আলেমের বিকল্প কোনো কিছু নেই, অন্য আলেম আপনার প্রয়োজন হতেও পারে নাও হতে পারে, কিন্তু আপনি যেহেতু আল্লাহর কাছে ফিরে যাবেন এই তিনটির উত্তর আপনাকে দিতেই হবে। এই তিনটির উত্তর নিয়ে সার্বক্ষণিক আমাদের গবেষণা করা উচিত, আপনার আমার চিন্তা করা উচিত যে কোনোভাবেই যেন আমার রবের চিনার ক্ষেত্রে আমার কোনো ত্রুটি না হয়, আমার দিন বুঝার ক্ষেত্রে আমার যেন কোনো ত্রুটি না হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং তার অনুসরণের ক্ষেত্রে কোনো ত্রুটি যেন না হয়, এই চিন্তা আমাদের জীবনে সর্বক্ষণিক পথে হতে হবে। এরপরে আপনি দুনিয়ার অনেক কিছু শিখেন কোনো আপত্তি নেই, করতেই পারেন, অনেক কিছু আপনি জানতে পারবেন, আপনার দ্বারা দুনিয়ার খেদমত হবে, কোনো সমস্যা নেই। কারণ মানব জীবনের মানুষের সৃষ্টির উদ্দেশ্য তিনটি, একটি হচ্ছে ইস্তিখলাফ, ইস্তিখলাফ অর্থ হচ্ছে যে দুনিয়ার বুকে এক প্রতিনিধিত্ব করা, একদল চলে যাবে আরেক দল থাকবে, বাবা চলে যাবে সন্তান থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আর একটা ইস্তিমার, দুনিয়াকে আবাদ করা, এটাও আপনার দ্বারা হবে, এটাও আপনার দ্বারা হবে। আরেকটা হচ্ছে আল ইস্তিবাদ, একমাত্র আল্লাহর ওবুদিয়ত, আল্লাহর দাসত্ব করা। এই তিনটি জিনিস আপনার দ্বারা হলে আপনি সত্যিকারের পারফেক্ট মানুষ, কিন্তু যেটা আপনার না হলে না সেটা হচ্ছে আল্লাহর দাস যদি না হতে পারেন, আপনাকে সৃষ্টি করার যে উদ্দেশ্য তা ব্যাহত হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানবকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অন্য সবাই কি তোর ইবাদত করে না? আল্লাহ তাআলা অন্য সবাইকে বলেছেন
সবাই কিন্তু আল্লাহর দাস ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আব্দা আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর দাস কেমন দাস দাস দুই ধরনের এক ধরনের দাস হচ্ছে উইলিংলি ইবাদত করে দাসত্ব করে আর এক ধরনের দাস হচ্ছে না পারতে দাসত্ব করে কিরকম আপনি আমি যখন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব আল্লাহর জন্য সিজদা করব এবং বলবো যখন আপনি সিজদাতে বলছেন সুবহান রাব্বিয়াল আলা আমার রব্বুল আলামিন তিনি উপরে সর্ব উপরে আরশের উপরে এবং তিনি সব নিয়ন্ত্রণ করছেন আমাকে দেখছেন আমি তার জন্য মাথা নত করে দিয়েছি তার জন্য আমি মাথা মাটিতে লাগাচ্ছি এটা যখন আপনার ধারণা হবে আপনি সত্যিকারের রবের ইবাদত করছেন তখন আপনি বুঝতে পারছেন তখন যখন আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম আমার মহান রব তিনি কত বড় যার হাতের ভিতরে আসমান গুলো তার ডান হাতের মধ্যে ভাঁজ করা থাকবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়াউমা নাতুই সামা কাতয়ি সিজিলিল কুতুব কামা বাদানা আউয়ালা খালকিন নুইদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন হাশরের দিন সমস্ত আসমান আসমানগুলি আমরা দেখি না আসমান বুঝিও না কি জিনিস তাই না শুধু সবুজ দেখি কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীম আসমানের পরিচয় দিয়েছেন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়াসসামা ইযাতুল হুবুক সেগুলো জালের মতো জাল জালির মতো সেগুলো আমরা না দেখলেও আল্লাহ তাআলা সে পরিচয় দিয়েছেন তিনি বলেছেন যে ওয়া বারাইনা ফাওকাহুম সাবআন শিদাদা শক্ত জিনিস দিয়ে আল্লাহ সেগুলো তৈরি করেছেন তো অবশ্যই সেগুলো আছে আমি না দেখলেও সেগুলো আছে আমার দৃষ্টিশক্তির ক্ষিপ্রতা কম হওয়ার কারণে আল্লাহর আসমানকে অস্বীকার না করে বসি শুধু মহাশূন্য বলে ছেড়ে না দেই আসমান আছে আমার দৃষ্টিশক্তির বাইরে আমি দেখতে পাচ্ছি না কিন্তু আসমান আছে এ বিশ্বাস করতে হবে এগুলোর উপরে রব্বুল আলামিন তার আরশ সমস্ত আসমানের উপরে সাত আসমানের উপরে তার আরশ এই আরশ রব্বুল আলামিন হাশরের দিন তিনি কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ওই আহমুল আরশ রব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া সেদিন আট ফেরেশতা আল্লাহর আরশকে বহন করবে আট ফেরেশতা আল্লাহর আরশকে বহন করবে সেদিন আল্লাহ তাআলা সমস্ত জমিনকে তিনি হাতে গুটিয়ে রাখবেন ইয়াউমা নাতুই সামাআ কাতায়ি সিজিলিল কুতুব ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি ডান হাতে সেগুলি গুটিয়ে রাখবেন আর জমিন সমস্ত জমিন আছে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদু জামিয়ান কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা যত জমিন আছে সবগুলি তার মুষ্টির ভিতরে থাকবে কত প্রকাণ্ড বড় তিনি মহান তিনি বৃহৎ তিনি তিনি হচ্ছেন আমার রব্বুল আলামিন তিনি হচ্ছেন আমার রব তিনি হচ্ছেন আমার আল্লাহ এইটা যে ব্যক্তি বুঝতে পেরেছে সে সত্যি সত্যি আল্লাহ রাব্বুল ইজ্জতকে বুঝতে পেরেছে আল্লাহ রাব্বুলকে আল্লাহ রাব্বুল ইজ্জত যথার্থ মর্যাদা দিতে জেনেছে যে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি আল্লাহকে তারা যথার্থ মর্যাদা জানেনি যারা আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না তারা মনে করে আল্লাহ বুঝি মানুষের মতো বা কোনো কিছু এই জন্য তারা মানুষের রিয়া করে দেখ লোক দেখে না ইবাদত করে কারণ তার কাছে তখন মানুষ বড় হয়ে ওঠে যখন আল্লাহ রাব্বুল ইজ্জত বড় হয়ে উঠবে যখন তার কাছে মনে হবে এই সবই তিনি সৃষ্টি করেছেন এত বড় গ্রহ নক্ষত্র এত কিছু যেগুলি সম্পর্কে এখন বৈজ্ঞানিকরা বের করছেন লক্ষ কোটি তারকা এত কিছু আছে এগুলি সবই আমার রব্বুল আলামিন যিনি সৃষ্টি করে থাকেন তিনি কত মহৎ এবং কত মহান এই রবের ইবাদত করতে গিয়ে আমি কোন রকমের আমি যদি কোন রকমের মানুষ দেখানোর কাজ করি তো আমার মতো নিকৃষ্টতম মানুষ হতে পারে না সুতরাং বোঝা গেল যে রব্বুল আলামিনের এই যে তাকে জানা এটা হচ্ছে বড় নেয়ামত আল্লাহকে জানতে পারে না যদি এটাকে জানতে না পারি দুনিয়া আসার মূল উদ্দেশ্য এই জন্য আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন সবাই ইবাদত করে কেমন ইবাদত করে দাসত্ব কাজ হলো নিজের কথার বাইরে যেতে পারে না আপনি আমি হিন্দু মুসলিম বৌদ্ধ যত পৃথিবীতে মানুষ আছে সবাই তার একটি ইবাদত করতে পারে সেটা হচ্ছে যে প্রাকৃতিক নিয়মকে লঙ্ঘন করতে পারে না মৃত্যু তাকে পেতেই হয় মৃত্যু তার সামনে আসেই আবার দেখেন তার অসুখ হয় জ্বর হয় সমস্যা হয় তাহলে বোঝা গেল সে ইচ্ছা করলেই আল্লাহর নির্দেশের বাইরে নয় যখন আপনি উইলিংলি আবাদত করবেন তখন হবেন আল্লাহর বিশেষ বান্দা আর যখন আপনি ইচ্ছাকৃত আবাদত করবেন না আপনার মনের ভিতরে তখন আপনি না পারতে আপনি মেনে নিচ্ছেন এমন কিছু হবে তখনও কিন্তু আপনি বান্দা আল্লাহ কিন্তু আপনি তখন আল্লাহ প্রিয় বান্দা হতে পারেননি কারণ আপনি ইচ্ছা করে কাজটা করেননি না পারতে করেছেন এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়া মাশাল জিন্নি ওয়াল ইনস
ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারি সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানব এবং জিন সম্প্রদায়, যদি পারো আসমান জমিনের প্রান্ত দেশ ভেদ করে অন্য কোন জায়গায় চলে যেতে যাও তো দেখি, যেতে পারবে কেউ? কোথাও যাওয়ার কি কোনো জায়গা আছে? কোথাও জায়গার কোনো জায়গা নেই। যেটা যায় ওইটা কার? ওইটাও আল্লাহর। যেখানে যদি যান, অনেক মানুষ হয়তো মনে করবে যে মঙ্গল গ্রহে যাবে অথবা অন্য কোন গ্রহে যাবে, অথবা যে সমস্ত গ্রহ আবিষ্কার হয়েছে এক একটা পৃথিবীর চেয়ে হাজার হাজার গুণ বড়, ওইগুলিতে চলে যাবে। কিন্তু ওইটা কার? ওইটা তো আমার আল্লাহরই। তাহলে আপনি কোথায় পালাচ্ছেন? এই জন্য একজন সর্বসালীন একজন আলেমকে বলা হয়েছিল যে আমাকে গুনাহ করার অনুমতি দিন। তিনি বলেছিলেন যে যদি গুনাহ করতে চাও আল্লাহর রাজত্বের বাইরে গিয়ে করো, আল্লাহর রাজত্বের বাইরে গিয়ে করো। তুমি আল্লাহর রাজত্বের ভিতরে থেকে আল্লাহর নেয়ামত ভোগ করে, আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, তার নেয়ামতে ডুবে তুমি যদি কোনো তার বিরুদ্ধে চলো, এটা তোমার জন্য কোনো ইনসাফের কাজ হয় না কখনো, এটা হতে পারে না। তাহলে আমার আপনার বড় জিনিস হচ্ছে আল্লাহর একান্ত বান্দা, অনুগত বান্দা হওয়া। অবাধ্য বান্দা যেটা বান্দায় সে বাইরে যেতে পারে না, ইচ্ছা করলো আর কিছু করতে পারেনি। ফেরাউন সে দাবি করেছিল আনা রব্বুকুম আলা, আমি তোমাদের সর্বোচ্চ রব দাবি করেছিল, কিন্তু তাকে মরতে হয়েছে। আল্লাহ তাআলা তার দেহটা রেখে দিয়েছেন দেখানোর জন্য যে মৃত্যু সে রব হইতে পারেনি, সে মিথ্যা কথা বলেছে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ফালিয়াউমা নুনজিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকের দিনে আমি তোমার তোমার শরীরটাকে রেখে দিব যাতে পরবর্তীরা সেটাকে নিদর্শন হিসেবে দেখে। আজও সংরক্ষিত আছে। এই সংরক্ষণ কিভাবে করলো চিন্তা করে দেখেন, যুগ যুগ ধরে মানুষ দেখে আর বলে ফেরাউন সবচেয়ে বড় আল্লাহর নাফরমান বান্দা, তাকে দেখিয়ে দিচ্ছে যে তার মুখের অবস্থা হাতের অবস্থা কিছুই নাই, সে নিজেকে রবির দাবি করেছিল, রব্বুল আলামিনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, দেখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা যে এরা কত মিথ্যুক সেটা প্রমাণ করার জন্য তা দিয়ে দিয়েছেন। কিন্তু সে তো দাস, সেও দাস আল্লাহ তাআলার জন্য। কোরআনে কারীম বলেছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আব্দা, আসমান জমিনে যা আছে সবই আল্লাহর দাস। কিন্তু যাদেরকে বিবেক দিয়েছে তারা দুই ভাগে বিভক্ত হয়েছে, কেউ দাসত্ব করেছে উইলিংলি ইচ্ছাকৃত, কেউ দাসত্ব করেনি তবে দাসত্বের তাকে থাকতে হয়েছে, তাকেও মরতে হয়েছে। আর যারা বিভিন্নভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলছে অথবা নাস্তিক হয়ে গেছে, তারা কি না মরে থাকতে পারবে? তারা কি মরেনি? তারা কি তাদের অসুখ থেকে এমনি বেঁচে যাচ্ছে? তাদের তো অসুখ হওয়া তাদের নাকি নাকি হয় না, তাদেরও অসুখ হয়। বুঝা গেল তারাও না চাইলেও তারা দাস। আমার দাসত্ব, এই যে দাসত্ব এটা আমার চিরস্থায়ী জিনিস, এটা স্থায়ী জিনিস। বান্দা মানেই দাস, আমরা মানি, মানুষ মানেই আল্লাহর দাস। এই দাসত্বকে কোনোভাবেই ইগনোর করার সুযোগ নেই। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মানুষ যখন কোনো বিপদে পড়ে, কোনো সমস্যায় পড়ে, তখন যদি সে এই দোয়াটি করে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদুন ফিয়া হুকমুকা আবদুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুলি ইসমিন হুয়া লাকা সামাইতা বি নাফসাকা ওয়া আনযালতা ফি কিতাবিকা আও আল্লামতা আহাদ মিন খালকিকা ওয়া ইসতাআযতা বি ইলমিল গায়বি ইনদাকা ان تجعل القران ربيع قلبي جلا حزني نور صدري وذهب همي وغم الا ذهب الله عنه رسول الله صلى الله عليه وسلم বলেছেন কোন মানুষ যখন বিপদে পড়ে, পেরেশানিতে পড়ে, যদি এই দোয়াটি পড়ে তাহলে তার পেরেশানি চলে যাবে। দোয়াটি কি? দোয়াটি কি? দোয়াটি পড়লে আপনি বুঝবেন আল্লাহ মাইনি আব্দুকা, আল্লাহ আমি তোমার দাস, ও আবনা আব্দিকা তোমার দাসের ছেলে, ও আবনা আমাতিকা আমি তোমার দাসের ছেলে। চিন্তা করেছেন কত সত্য কথা, খাঁটি সত্য কথা। আমার বাবাও তোমার দাস, আমার মাও তোমার দাসী, আমি নিজেও দাস, পুরো গোষ্ঠী তোমার দাস, পুরো ইউনিভার্স যা আছে সবই তোমার দাস। শুধু দাসত্ব যদি স্বীকার করে নিচ্ছেন আল্লাহর কাছে, এরপর দাসত্ব স্বীকার করে বলছেন আল্লাহ আপনার নামগুলি রসিলা দিয়ে চাচ্ছি, আপনি আমার ঘর থেকে উদ্ধার করেন, আমাকে সমস্যা থেকে মুক্ত করেন, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দিবেন। আল্লাহ চাচ্ছেন কি? আল্লাহ চাচ্ছেন আপনি যেন দাসত্বটা উইলিংলি করেন, ইচ্ছা করে করেন, যত বাড়াবাড়ি না করেন। মানুষ এবং জিন জাতির ব্যতীত আর কেউ বাড়াবাড়ি করে না। প্রত্যেকটি যারা যাদেরকে আল্লাহ তাআলা সামান্যতম যিনি দিয়ে তারাও কিন্তু আল্লাহর কথা শুনে চলে। ওয়ান্নাজমু ওয়াশ-শাজার ইয়াসজুদান, আপনি জানেন এই গাছ সেটাও সিজদারত আছে, তাদের সিজদা আপনার সিজদা একরকম হওয়া জরুরি না, সেটা এক ধরনের, তারাও কথা শুনে চলে, আল্লাহ আল্লাহর বাণী শুনে চলে তারা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহা,
প্রত্যেকটি জিনিস আল্লাহ তাসবিহ পাঠ করে। তোমরা তাসবিহ বুঝো না, বুঝলে তোমরাও তাসবিহ পাঠ করা শুরু করতে। হ্যাঁ, কখনো কখনো আল্লাহ তাআলা কোনো কোনো বান্দাকে সেটা শুনিয়ে দিয়েছেন। যে চিন্তা করে দেখুন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বলছেন, ইয়া জিবালু আউবি মাহু ওয়াত্তায়, হে পাহাড় তুমিও জিকির করো দাউদের সাথে, হে পাখি তোমরাও জিকির করো। তিনি পাখির ভাষা বুঝতেন, সুলাইমান, সুলাইমান পাখির ভাষা বুঝতেন, এবং তিনি যখন পাখি পাখির ভাষা বুঝতেন, হুদহুদের ভাষা শুনেছেন, বুঝেছেন, এবং কি তিনি পিঁপড়ার ভাষাও বুঝেছেন, পিঁপড়া কি বলছে তাও বুঝতেন। কারণ আল্লাহ তাআলা যখন তিনি যখন আল্লাহ তাআলা আনুগত্য প্রকাশ করলেন, আল্লাহ তাআলা তাকে এত কিছু আরো বাড়িয়ে দিলেন, আল্লাহ তাআলার জন্য তিনি ত্যাগ করলেন। কি ত্যাগ করলেন? দানাওয়ালা অনেকগুলো ঘোড়া নিয়ে আসা হলো তার দরবারে, সেগুলো দেখতে 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 দেখলে তিনি আসরের নামাজ তার ছুটে যায়। তিনি বললেন যে ইন্নি আহবাবতু হুব্বাল খায়র আন যিকর রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব রুদ্দুহা আলাইয়া ফাতাফাকা মাসহা বিসুক ওয়াল আয়না। দেখি আমি এগুলোকে একটা একটা করে এগুলো ডানা কেটে দিলেন, যে আল্লাহ যেগুলি আল্লাহর পথে বাধা হয় এগুলি আমি রাখবো না, এগুলি দেখতে গিয়ে আমি আল্লাহর বিরুদ্ধে চলেছি। আপনি আমি চিন্তা করেন, আল্লাহর বিরুদ্ধে কত কিছুতে আমি ব্যস্ত থাকি। রাতের বেলা যখন অন্ধকারে বসে বসে টিপছে, ফজরের সালাত বাদ পড়ে যাচ্ছে, আল্লাহর বিরুদ্ধে চলছে না? আপনার টিভি দেখতেছেন, বিভিন্ন চ্যানেলে হারাম জিনিস দেখছেন, আল্লাহর বিরুদ্ধে চলছেন না? এগুলি আল্লাহকে আল্লাহকে খুশি খুশি করার জন্য এগুলি আমাদের পরিত্যাগ করা উচিত। এগুলি পরিত্যাগ করলে আপনার অন্তরে শান্তি আসবে, প্রশান্তি আসবে, ঘরে শান্তি আসবে, আপনার সন্তানরা আপনাকে চক্ষু সিক্তকারী হয়ে যাবে আপনার সন্তানরা, কারণ আপনার সন্তান নষ্ট হচ্ছে এগুলির কারণে। তখন আমি যেটা বলছিলাম, যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলি ছেড়ে দিলেন যে এগুলি আমার লাগবে না, আল্লাহ সন্তুষ্টি আমার জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা কি বলেন, সাখারনা লাহুর রিহ, বাতাস তার অনুগত করে দিলাম, বাতাস অনুগত করে দিলাম। বাতাসকে বলতো যে আমাকে এদিকে নিয়ে যাও, বাতাসে নিয়ে যেত, বিমানের মতো তেল লাগতো না, আপনার ফুয়েল লাগে না, এমনি নিয়ে যেত, এমনি নিয়ে যেত, যেখানে ইচ্ছে, শুধু একা নয় সেনাবাহিনী সহ নিয়ে যাচ্ছে। এরকম কেন দেওয়া হয়েছে? আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার কারণে। সুতরাং ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি আল্লাহর জন্য অনুগত হবে ইচ্ছাকৃত। কিছু মানুষ অনিচ্ছাকৃত হয়, কেমন জানেন, সারা জীবন অন্যায় করেছে, মরার সময় দেখছে মরে তো যেতেই হচ্ছে, তখন বলে ওরে এটা দাও, ওরে এটা দাও, আর মসজিদে এটা, মাদ্রাসা ওইটা, অমুখখানা এটা, এটা করো, ওইটা করো, এটা কিন্তু, এটা কিন্তু ইচ্ছা করে দেয়া হচ্ছে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মৃত্যুর সময়ের কর্মকাণ্ড আল্লাহ দ্বারা কবুল হবে না, ইমানটাও কবুল হচ্ছে না, ইমানটাও তখন নসিব, যদি না থাকে ইমান কবুল হবে না, তওবাও কবুল হবে না ওই সময়। কারণ এই সময় আপনি আখিরাতের পথ দেখে ফেলছেন, আপনার সামনে ফেরেশতারা নিয়ে আসছে, হানুত নিয়ে আসছে, কাফন নিয়ে আসছে, আপনাকে মারছে, থাপ্পড় দিচ্ছে, আপনার জান বের করার জন্য সারা শরীর থেকে টেনে বের করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানটাকে, যারা জালেম তাদের, বিশেষ করে যারা খাজের ফাসে তাদের জান বের করার জন্য সারা ইয়াদরবুনা উজুহুম আদবার, আল্লাহ তাআলা বলছেন মুখের উপরে মারে, পিছনে মারে, মারতে মারতে সারা শরীরে পালিয়ে গেছে রুটা, সারা শরীর থেকে টেনে বের করে বর্ষার মতো, এর মতো কাঁটার মতো টেনে বের করে নিয়ে আসতেছে। এই সময় আপনি বলবেন যে অমুকের এটা দাও, অমুকের এটা দাও, আল্লাহ তাআলা তখন সেখানকার কোনো কিছু গ্রহণ করবেন না, তো উইলিংলি ইবাদত করতে হবে। ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয় যে ব্যক্তি আল্লাহর বড়, একান্ত নিজে মন খুলে আল্লাহর এবার দাসত্ব করছে এবং সেজদার মধ্যে মনে করছে যে এই সেজদাটা আমার জীবনের বড় প্রাপ্তি, বড় সময়। এটা হয়তো এমনও হতে পারে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একটা সময় আসবে, একটা সেজদা হবে দুনিয়া এবং তার মধ্যে যা আছে তা থেকে উত্তম। কেন? মানুষ দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়া দিয়ে ব্যস্ত হয়ে যাবে, সেজদা দেওয়ার সময় থাকবে না। মানুষ প্রয়োজন, আপনি আমার পক্ষ থেকে হজ করে আসেন, অনেক মানুষকে আমি দেখি উমরার জন্য পাঠায়, হজের জন্য পাঠাইছে, কে অমুকে পাঠাইছে, উনি আসেন না কেন? উনি ব্যস্ত দুনিয়া নিয়ে, উনি ব্যস্ত দুনিয়া নিয়ে, কারণ আল্লাহর জন্য সেজদা করার সময় পাচ্ছেন না। মনে রাখবেন, এটা হচ্ছে বড় নেয়ামত, এই নেয়ামতটা, এই নেয়ামতটা। আমার এক বন্ধু আমাকে একটা গল্প জানিয়েছিল, একজন গল্প করতেছিল, দুইজন বলতেছিল যে বিল গেটের নাম শুনেছে না, বিল গেট বড় ধনী, অমুক বড় ধনী, অমুক বড় ধনী। তো আরেকজন বলছে, না ওরা কেউ ধনী না, আমি সবচেয়ে বড় ধনী। বল তুই কেন ধনী হলি? তো ধনী হলে বিজন্য আমি সকালবেলা ফজরের সুন্নত পড়েছি আজকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ ফজরের সুন্নত পড়বে সে দুনিয়া এবং তার মধ্যে যা আছে তা থেকে বেশি সে পেয়ে গেছে। তো ওই লোক থেকে আমি বেশি পেলাম, ওই লোকগুলি থেকে, ওই লোক থেকে বহু বেশি পেয়েছি, অর্থাৎ আমারটা দেখা যাচ্ছে না, আমারটা আখিরাতে সঞ্চিত রয়ে গেছে,
তারা এগুলি রেখে চলে যেতে হবে, কারণ কাফনের কাপড়ের কোনো পকেট নেই, কিছু নিয়ে যেতে পারবে না। এগুলো উপরে রেখে তাকে অবশ্যই ওই জায়গায় চলে যেতে হবে, কিছুই নিয়ে যেতে পারবে না। তো এদের থেকে আমি বেশি ধনী আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজে ইবাদত করতে পারছে এই সময়, সেই ব্যক্তি সত্যিকারের বান্দা, সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। কিন্তু এর বাইরে অনেক কিছু ইবাদত করে, অনেকেই বাধ্য না অবাধ্য হয়ে ইবাদত করে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত নয়। এই জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত কোনটা হবে, আল্লাহর ইবাদত কিভাবে হবে, কোন বিশ্বাস আমাদের গ্রহণ করতে হবে, অনেক কিছু আছে। আপনি ইবাদত করছেন আল্লাহ সাথে আরেকজন করছেন, হ্যাঁ আল্লাহর ইবাদত করে অন্যদেরও করেন, আল্লাহ আপনার ইবাদত, আল্লাহর আপনার ইবাদত নিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আল আগনা শুরাকা আনিশির মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গাইরি তারাকতুহু ওয়া শিরকাহু, আমি যাবতীয় অংশীদারের অংশ নেয়া থেকে আমি মুক্ত। দুনিয়ার মধ্যে কি করেন আপনারা, যদি অংশীদারি ব্যবসা করেন, তোমার আমার ব্যবসা ঠিক ঠিক বুঝে নাও, পাই পয়সা বুঝে নেন যে আমার অংশটা আমাকে দিয়ে দেন, আপনারটা আপনি যাই করেন আমাকে হিসাব করে দেন, হিসাব কষে দেন। আল্লাহ তাআলা বলছেন না, আমি অংশীদারের অংশ নেই না, কেউ যদি কোনো অংশীদার করে আমার সাথে কোনো কাজে, তাহলে আমি তাকে ছেড়ে দিই, ওটাও ছেড়ে দিই, আমার অংশীদার দরকার না। আমারও দিতে হলে পুরোটা দিতে হবে, আল্লাহকে দিতে হলে পুরোটা দিতে হবে, আল্লাহকে দিতে হলে জীবনের প্রত্যেকটি জিনিস আল্লাহর জন্য হতে হবে, যেটা আল্লাহ তাআলা আমাদের ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। রাসূল কি বলছেন বলতে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন ইন্না সালাতি আমার সালাত ওয়া নুসুকি আমার যাবতীয় ইবাদত, নসিহত তো কোরবানিও ইবাদত দুটাই শুদ্ধ, ওয়া মাহইয়ায় আমার জীবন আমার মরণ আল্লাহর জন্য। কাকে বলছে, সাইয়্যিদুল খালক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার ঘরে সংগ্রহ করার কোনো প্রশ্নই আসে না, তিনি এটার উপরে ছিলেন সারা জীবন, যার কোনো বিরাট বৃত্ত বৈভব ছিল না, শুধুমাত্র ছিল একটা খাট যাতে শুইলে দাগ করে দিত গায়ের মধ্যে, এরকম এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলছেন, এই ব্যক্তিকে বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার জীবন আমার মরণ আমার যে দুনিয়া আমার দুনিয়ার ইবাদত যত কিছু আছে আমার সবকিছু একমাত্র আল্লাহ আল্লাহ তাআলার জন্য আমি নিবেদন করছি, লা শারিকা লাহ তার কোনো শরীক নেই, ওয়া বিযালিকা উমিরতু এইটা নির্দেশ আমাকে দেয়া হয়েছে, দুনিয়ার মুখে এই নির্দেশ আপনার আমাকে আমাকে দেয়া হচ্ছে, এটা প্রথম জিনিস যে আমার আল্লাহর সাথে কাউকে কোনো রকমই শরীক করা যাবে না। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, ইবাদতে অবশ্যই পারফেক্ট সমস্ত দাসত্ব আমি তারই করবো, আর কেউ দাসত্ব করবে না, আমার দাসত্ব পাবে একমাত্র রব্বুল আলামিন, আমার দাসত্ব পাবে তিনি, তিনি ব্যতীত আর কেউ দাসত্বের কোনো অংশ আমার ফেলে আমার জীবন দুনিয়াতে যেমন শেষ হয়ে যাবে, আখিরাতেও আমার জীবনে কোনো কাজ লাগবে না। দুনিয়াতে হয়তো কিছুদিন আপনি কারো দাসত্ব করে কিছু টাকা পয়সা নিলেন, কিন্তু এটা কিন্তু শেষ পর্যন্ত আপনার বিরুদ্ধে যাবে, এটা কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারবেন না। দেখেন না কিছু মানুষ কি করেছে, নফসের দাসত্ব করে লক্ষ কোটি টাকা জোগাড় করেছে, তাই না, পরে এগুলি কিন্তু আবার কিন্তু তাদের থেকে চলে গেছে ইতিমধ্যে, শুনছেন আপনারা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে, কেউ কেউ তো কেটে ফেলে দিতে হয়েছে রাখতে পারেনি, কেউ কেউ ব্যাংকেও নিতে পারছে না, সুরের মতো পালিয়ে বেড়াচ্ছে, কি খবর, আপনি তো কিছুদিন আগে বড় পয়সা হয়ে গেছিলেন এখন কই, এগুলি কোনো শান্তি, এগুলিতে কোনো আরাম হবে না, আরাম হবে একমাত্র রব্বুল আলামিনের দাসত্ব, একটি সেজদা তার জন্য একটি সেজদা করেছেন, তিনি আপনার কোনো কিছু নষ্ট করবেন না। ইন্নাল্লাহ লা ইউযিউ আজরুল মুহসিনিন, আল্লাহ তাআলার জন্য যদি কোনো কিছু করা হয় এটা কখনো নষ্ট হয় না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এই আয়াতের তাফসীর বলা হচ্ছে বিশুদ্ধ তাফসীর এটা, যে আল্লাহর জন্য যা করা হবে তা কখনো ধ্বংস হবে না, আর মানুষের জন্য দুনিয়ার কোনো উদ্দেশ্য করবে সে ধ্বংস হবে। আপনি আমি অনেক সময় দান করে খোটা দেয়া, যিনি জানেন কিরকম খোটা দেয়, তোকে না কালকে দিয়েছিলাম, তোকে না কালকে ওটা দিয়েছিলাম, তোর গোষ্ঠীকে না ওটা করেছি আমি ওটা করেছি, আপনি কিন্তু খোটা দিয়ে সব বরবাদ করে দিয়েছেন, বুঝা গেল যে আপনার আগের থেকে নিয়ত খারাপ ছিল। কেন নিয়ত খারাপ ছিল, খোটা দেওয়ার প্রবণতা ওই সময় আসে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আদা, যে খোটা দিয়ে তুমি সদকা নষ্ট করো না, ওই সময় আসে আগে থেকে নিয়ত থাকে যে পরবর্তী আকারে উপকৃত হব, তার দ্বারা কোনো কাজে লাগবে আমার, কিন্তু লিল্লাহ হতো আপনি চিন্তা করতেন না, তার খোটা চিন্তা করতেন না। আপনি যখন পাঁচ টাকা কোনো ফকিরকে দেন, আপনি কিন্তু চিন্তা করেন না আরেকদিন ফকিরকে পাইলে বলবো তুই আমার কিছু একটা করে দিস, বলেন না, কেন এটা ঠিকই দিচ্ছেন, যে কম টাকা কম টাকার জিনিস, কিন্তু কোনো মানুষকে দেওয়ার পর আপনি চিন্তা করেন যে আমার একটু উপকার করে দিই পরবর্তীতে, অথবা আমার পক্ষে আসবে, আমাকে ভোট দেবে, আমার এই করবে সেই করবে, যখনই এরকম চিন্তা করবে এটা আসলে আল্লাহর জন্য হয়নি, আপনার নিজের নফসের জন্য হয়েছে, নিজের আত্মার স্বশান্তির জন্য হয়েছে,
এইজন্য সেখানে কিছুই পাওয়া যাবে না, সেখানে কিছুই পাওয়া যাবে না, শুধুমাত্র নিজের দান কষ্টই সার, এখানে কোনো কিছু আপনার নসিব হবে না। এইজন্য অবশ্যই যখন আপনি দান করবেন আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদারকে, চিন্তা করবেন যে আল্লাহর ওয়াস্তে দিয়েছি, পিছনের দিকে তাকাবেন না, আবার কি খরচ হলো কাকে দিলেন চিন্তা করবেন না। বরং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে হাশরের মাঠে আরশের নিচে ছায়া পাবে এমন একটি শ্রেণী যারা ডান হাতে কি দিল বাম হাত জানতে পারলো না, ওই সময় তো তা হবে যখন আপনি পিছনের দিকে তাকাবেন না, কে দিল কার হাতে দিলে পড়লো সেটা সে তাকাবে না। কারণ সত্যিকারের বান্দা হতে হলে আল্লাহ, সত্যিকারের বান্দা হতে হলে আল্লাহ, আল্লাহর দাসত্বটাকে মাথার কাছে রাখতে হবে সবসময়। আল্লাহ তাআলার যে আমি তারকে খুশি করার জন্য সবকিছু করছি, আর কাউকে খুশি করার জন্য আমি কিছু করব না। ইল্লা তাগাওয়াজি রাব্বিল আলা ওয়া লা সাউফা ইয়ারদা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়াত নাযিল হয়েছে যে তিনি তো শুধু দান করে, দুনিয়ার কোনো উদ্দেশ্যে দান করে না, তিনি আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির জন্য দান করেন। কেমন সিদ্দিক যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন, তিনি যখন বিভিন্ন দাসগুলোকে মুক্ত করছিলেন, দাসগুলোকে তারা দাসত্বর পথায় ছিল তখনকার সময় জাহিলিয়াতে, এগুলোকে কিনে কিনে আল্লাহর ওয়াস্তে দিয়ে দিচ্ছিলেন যে তোমরা মুক্ত, তোমরা মুক্ত বলে দিচ্ছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে, অনুরূপভাবে আরো যে সমস্ত তাদেরকে কিনে কিনে মুক্ত করে দিচ্ছিলেন। তার বাবা বৃদ্ধমান বলতেছে এদেরকে দিয়ে কি লাভ হবে, শক্তিশালী দেখে দেখে কিছু করতে পরবর্তী তোমার কাজে লাগতো। তিনি বললেন যে না, আমি তো আল্লাহর জন্য করছি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন যে তার কাছে কারো কিছু পাওয়ার জন্য সে করে না, ইল্লা তাগাওয়াজি রাব্বিল আলা, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করে। ওয়ালা সাউফা ইয়ারদা, অবশ্যই অবশ্যই অচিরেই সে সন্তোষ লাভ করবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জন্য জান্নাতের ঘোষণা হয়ে গেল। কেন? সে আল্লাহর জন্য করেছে। আপনি আমি দাসত্ব করলে আল্লাহ দাসত্ব করতে হবে আমাদেরকে, আর কারো দাসত্ব না। দুনিয়ার বুকে আর কার দাসত্ব করার অর্থই হচ্ছে আপনার আমার জীবনটাকে বেহুদা নষ্ট করে দেওয়া, এবং সেটাকে এমন জায়গায় নষ্ট করে আপনি থেকে ফিরে আর কোনো সুযোগ পাবেন না। আপনি এক এক দিন আপনার জীবনের মূল্যবান সময়, এক একটা দিন আগামী দিন বাঁচবেন কিনা আপনি বলতে পারেন না। আজকে যেহেতু আপনার সময়টা, এই সময়টাকে এবাদতে লাগান, প্রত্যেকটি মুহূর্ত আমরা আল্লাহর দাসত্বের মধ্যে কাটাই, এটার মধ্যে শান্তি রয়েছে। এটা হলে কি হবে, এমন এক জীবন আসবে যে জীবনের কোনো শেষ নেই, যে জীবনের কোনো শেষ নেই, সেই জীবনে আল্লাহ তাআলা আপনার জন্য যা বরাদ্দ রেখেছেন সেটা হচ্ছে লা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইহজানুন। কোনো দিন সেখানে কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না, সেখানে শুধু শান্তি আর শান্তি। মৃত্যু নেই সেখানে, কোনো মৃত্যু নেই সেখানে। সর্বশেষ যে জান্নাতে যাবে তার হবে দুনিয়ার মতো দশ গুণ, দুনিয়ার মতো দশ গুণ সে পাবে। সুতরাং আপনার আমার সেই পথে যেতে হবে, যেই পথে চললে আমরা সেই রাস্তাটা পেতে পারি, সেই জায়গাটা পেতে, চিরস্থায়ী আমাদের বাড়িটা, চিরস্থায়ী জায়গাটা আমরা পেতে পারি, সেরকম পথে চলার জন্য আমাদের অবশ্যই এই আল্লাহর দাসত্বকে গ্রহণ করে নিতে হবে যে আমি আমার আল্লাহর দাসত্ব করব, তার কথা মেনে চলবো। দুনিয়ার বুকে তার দাসত্ব যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে না পারবো আমাদের জীবন ব্যর্থ হবে। এই জন্য প্রথম কাজ হবে যে স্বীকৃতি দেওয়া, আমি আল্লাহ, আমি তোমার আল্লাহ, আমি তোমার আল্লাহ, আমি তোমার দাস, আমি তোমার দাস। এই জন্য বলতেই হয় যে আল্লাহ আমি তোমার দাস, আল্লাহ মিনা আব্দুকা ওয়া আব্দিকা, বলে আল্লাহ আমি তোমার দাস। দাসত্ব স্বীকৃতি দেওয়াটা হচ্ছে ইমানদারের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কাছে জিব্রিল এসে বললেন যে আল্লাহ তাআলা আপনাকে দুটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে আপনি কি বাদশাহ এবং রাসূল হবেন, না দাস এবং রাসূল হবেন, দুটো দেখেন। তখন জিব্রিল আলাইহিস সালামের দিকে তাকালেন কাল মুস্তাশির, জিব্রিল তুমি বলো আমি কি করব, আমি তো চিন্তা করতে পারছি না কি করব। জিব্রিল মাথা নত করলেন, বুঝালেন যে আপনি নিচুটা নেন, আপনি বড় হবেন। জিব্রিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিলেন বাল আবদান রাসূলান, আমি রাসূল দাস এবং রাসূল হতে চাই, দাস এবং রাসূল হতে চাই, বাল আবদান রাসূলান। তখন আল্লাহ তাআলা তাকে কি রাজত্ব দেননি, দিছেন, কিন্তু মর্যাদা বাড়িয়ে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার তার নবীর কথা উল্লেখ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই আল্লাহ সুবহানাল্লাযী, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছেন, তিনি তার দাসকে নিয়ে সফর করিয়েছেন, কোথায়, বাইতুল মাকদিস পর্যন্ত। আবার বলেছেন আল্লাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদুহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, আল্লাহর বান্দা যখন দাঁড়ায়, আল্লাহর দাস যখন দাঁড়ায় আল্লাহর জন্য সালাতে, তখন হুমড়ি খেয়ে পড়ে ইয়ার জিনেরা তার উপরে। আল্লাহ তা উল্লেখ করলেন কি হিসেবে, নবীকে দাস হিসেবে উল্লেখ করেছেন। আবার উল্লেখ করেছেন ওয়াই কুনতুম ফি রাইবি মিমা নাযালনা আলা আব্দিনা, আমি আমার দাসের উপরে যা নাযিল করেছি,
আমি আমার আব্দুল কোরআন নাযিল করেছি, এবার তোমাদের সন্দেহ থাকে তাহলে তোমরা একটা নিয়ে আসো তো দেখি। শব্দটা উল্লেখ করেছেন দাস কেন, এই দাসত্বই হচ্ছে মর্যাদার সোপান। যত নিচু হতে পারবেন আল্লাহ তত আপনাকে উপরে উঠাতে পারবে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য যে বিনয় হবে আল্লাহ তাকে অবশ্যই উপরে উঠাবেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, বলছিলাম আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হলো নবীগণ, তারা আল্লাহর দাসত্ব দিয়ে নিজেদেরকে শ্রেষ্ঠত্বে নিয়ে গেছে, আল্লাহর দাসত্ব গ্রহণ করে শ্রেষ্ঠত্বে নিয়ে গেছে। তারপর হচ্ছে সিদ্দিকগণ, তারাও কিন্তু আল্লাহর দাসত্ব গ্রহণ করে শ্রেষ্ঠত্বে চলে গেছে। তারপর হচ্ছে শহীদগণ, আল্লাহর এমন দাসত্ব করেছেন, বিশ্বাস করেছেন, চোখের সামনে জান্নাত তাদের ফেট ফুটে উঠছে যে কোনো কথা নাই, এখনই আমার মৃত্যু যেন হয়ে যাবে, এরকম কাজ করেছেন। কোনো সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই যুদ্ধে মারা যায় কোথায়, তো জান্নাতে যাবে, যুদ্ধে মরে গেছেন, ইসলাম গ্রহণ করেছে যুদ্ধে মরে গেছেন, বেশিক্ষণ হয়নি। কোনো কোনো সাহাবি বলছেন এক ওয়াক্ত সালাত পড়ার সুযোগ পাননি, এর আগেই তো চলে গেল লোকটা জান্নাতে। এরকম দাসত্ব যখন আপনার সত্যিকারের প্রতিষ্ঠিত হবে আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদই থাকবে। আল্লাহর নেককার বান্দারা যখন ইবাদত করে রাতের অন্ধকারে, তারা কিন্তু সেরকম মজাই পায়, আনন্দই পায়। শেখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আকিদা এবং আল্লাহর দাসত্ব, বিশুদ্ধ আকিদা এবং দাসত্বের উপর কথা বলতে গিয়ে বলেছেন যে কখনো কখনো আমার অন্তরে এমন অবস্থা আসে, এত আনন্দ আসে, এই আনন্দের কথা মনে হলে আমি মনে আবার বলি যে যদি দুনিয়ার রাজা বাদশারা, দুনিয়ার আমির ওমারাও জানতে পারতো আমার অন্তরে কি আনন্দ, রাজা দা রুনা বিসিউ তরবারে নিয়ে আমাকে মারতে আসলো যে ওইটা আমার দিয়ে দেয়, কিন্তু ওইটা দেওয়ার জিনিস না, ওইটা আনন্দ অনুভবের জিনিস। এই দাসত্ব যেদিন অনুভব করতে পারবো আমরা, এই দাসত্বের আনন্দ যদি মন্ত্রে আসবে, সেদিন সত্যিকারে বন্ধ হতে পারবো। সুতরাং আমাদেরকে সেই দাসত্বের মর্যাদায় আসি, দাসত্বটা মর্যাদাপূর্ণ দাসত্ব এক ব্যক্তি, সেটা হচ্ছে একজনের দাসত্ব, সবাই নয়। সবাই দাসত্ব যে ব্যক্তি করবে সে অমর্যাদা মর্যাদাহীন হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন এই জন্য যে রাজুলান সালামান লিরাজুলি রাজুলান ফি শুরাকা মুতাশাকিসুন, একজন একজনের দাস, এটা হচ্ছে আল্লাহ তাআলার দাস, যেটা আর একজন বহুজনের দাস, দুনিয়ার কখনো টাকার দাস, কখনো সম্পদের দাস, কখনো সে কোনো দুনিয়ার কোনো কত কিছু আছে, কত কিছু দাসত্ব প্রকাশ করতেছে। হাদিসে রাসূলুল্লাহ বলেও দিয়েছেন তায়েস আব্দুল দিনা তায়েস আব্দুল দিরহাম, তার ধ্বংস হোক টাকার দাস, ধ্বংস হোক দেহামের দাস, ধ্বংস হোক কাপড়ের দাস, কেউ কাপড় পরে তার দিকে তাকিয়ে থাকে অহংকার বশত, এটাও কিন্তু আছে। আপনি দেখবেন জীবনে সালাত আদায় করে না, ঈদের দিন দেখবেন যে এমন এক জামা কাপড় পরে বসে আছে, পরে ফ্যামিলি নিয়ে চলে আসছে সালাত আদায় করতে, জীবনে কিন্তু সালাত আদায় করে না। ওই ব্যক্তি দাসত্ব আল্লাহর দরে গ্রহণযোগ্য, সে সুন্দর করে পরিপাটি তিন চারজন নিয়ে বসে আছে, তারা তার জন্য পাইকারি আদায় নিয়ে পাহারা দিচ্ছে, ওই দাসত্ব না, ওই হচ্ছে নিজের অহংকার প্রতিষ্ঠা করা, অহংকার প্রতিষ্ঠা করা। আল্লাহর দাসত্ব করতে এত কিছু লাগে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন দাসত্ব করেছেন, সেজদা দিয়েছেন, কাদা লেগেছেন কপালে, কিছু মনে করেননি, সালাত আদায় করেছেন, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয়েছে, কারণ সেরকম এত সুন্দর ব্যবস্থাপনা ছিল না। আর আমরা এত ব্যবস্থা পাই আল্লাহ দাসত্ব করতে পারি না, আমাদের জন্য দুর্ভাগ্য। এই জন্য আমাদের চেষ্টা করতে আল্লাহ দাসত্ব যেন আমরা নিজের জীবনে সত্যিকার দাসত্ব প্রতিষ্ঠা করতে পারি, সমস্ত দাসত্বে মুক্ত হয়ে একমাত্র এক সপ্তাহ দাসত্ব করতে পারি, সে তো অভিযান আল্লাহ তালা আমাদের দান করেন। আমিন। আল্লাহ সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মাদিন আব্দুল্লাহ কামা আমার আল্লাহ আযা ওয়াজাল ফি কিতাবিহি ওয়া সান্না বি মালায়েকাতিল মুসাববাহাতিল কুদসি وثلث بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بعشرة فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان وايدهم بتاييدك يا رحمن আল্লাহ পৃথিবীর আছে কারা আছে মুসলিমদেরকে তুমি সাহায্য করো আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ, আল্লাহ তাদের প্রতি জুলুম যাচ্ছে জুলুম থেকে তাদের নিষ্কৃতি দাও আল্লাহ, আমাদের ভাইরা বিভিন্ন জায়গাতে আল্লাহ কষ্ট পাচ্ছে তাদের কষ্ট থেকে উদ্ধার করো আল্লাহ, আল্লাহ আমাদেরকে তাদের সাহায্য করার তৌফিক দান করো আল্লাহ, আল্লাহ তাদের উপর তুমি খাস রহমত নাযিল করো আল্লাহ, আল্লাহ আমাদের উপর খাস রহমত নাযিল করো আল্লাহ, আমাদেরকে তুমি কবুল করো আল্লাহ, আমাদেরকে তোমার দাস হিসেবে কবুল করো আল্লাহ, তোমার দাসত্ব করার তৌফিক দান করো আল্লাহ, আমাদের সন্তানদেরকে দিনের উপর রাখো, আমাদের বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদেরকে দিনের উপর রাখো আল্লাহ,
আমাদের মেয়েদেরকে হাসমত এবং তাদেরকে অত্যন্ত সুন্দর স্বাচ্ছ চলাফেরা তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাদেরকে দিন মেনে চলা তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি তোমার দিন বুঝার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ দুনিয়াকে যেন দিনের খাদেম বানাতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো আল্লাহ। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعدكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.